পেঁপে দিয়ে আজ তৈরি করব গরমে খাওয়ার উপযুক্ত ও উপাদেয়। খুব সাধারণ একটা রান্না, কিন্তু স্বাদ হবে অসাধারণ। খুবই হালকা, পেট ঠান্ডা রাখবে, মশলা নেই বললেই চলে, তবে জিরের আধিক্যটা একটু বেশি। গরমে জিরে পেট ঠান্ডা রাখে। জিরে হলো মোস্ট গাট ফ্রেন্ডলি একটা হার্বস, যেটা কিনা প্যানক্রিয়েটিভ এনজাইমকে উন্নীত করে, আবার এদিকে কাঁচা পেঁপেও ইনসুলিন সিনথেসিস করে। তাহলে আর বলার অপেক্ষা রাখে না রান্নাটা ডায়াবেটিস রোগীদের জন্য কতটাই উপকারী। পেঁপের মধ্যে অনেক রকমের এনজাইম থাকে যেগুলো ওজন কমাতে সাহায্য করে। এছাড়াও পেঁপেতে ক্যালোরির মাত্রা খুবই কম, 100 গ্রাম রান্না করা কাঁচা পেঁপেতে মাত্র 27 ক্যালোরি। স্কিন অ্যালার্জি কমায়, কনস্টিপেশন দূর করে। ম্যাকুলার ডিজেনারেশন হলো মধ্যবয়স থেকে চোখের একটা সমস্যা, যা কিনা চোখের সেন্ট্রাল দৃষ্টিটাকে ঝাপসা করে তোলে, তাই বয়সের সাথে সাথে মানুষ ঝাপসা দেখেন। সেটা থেকে রক্ষা করে কাঁচা। এছাড়াও অ্যাস্থমা, পিঠের ব্যথা, ঘাড়ের ব্যথা, আর্থারাইটিস, মাথা ধরা, এই সমস্ত যাবতীয় অনেক ধরনের ইনফ্লামেটরি প্রবলেম থেকে রক্ষা করে কাঁচা পেঁপে। কোলনকে ক্যান্সার থেকে রক্ষা করে, ইমিউন সিস্টেম বাড়ায়, আর মহিলাদের জন্য ভীষণ উপকারী। মেনস্ট্রুয়াল ক্র্যাম্প থেকে শুরু করে ল্যাকটেটিক মাদাররা যদি কাঁচা পেঁপে খান তাহলে মিল্ক প্রোডাকশান বাড়ে। খুব সিম্পল রান্নাটা, জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলু আর পেঁপেটাকে খুব ভালো করে কষে নিতে হবে। কষতে কষতেই 70% রান্না হয়ে যায় যায়। অবশ্যই সর্ষের তেল নিতে হবে, কড়া করে রুই মাছটা ভেজে নিতে হবে। 1/2 চামচ আদা ঘষে টমেটো, জিরে গুঁড়ো, নুন, হলুদ, এই তো মশলা। এই দিয়ে কষে নিন। প্রথমে কাঁচা লঙ্কা দিতে হবে ঝালের জন্য, আর শেষে দিতে হবে ফ্লেভারের জন্য। এই গরমে ভাতের সাথে চা অপূর্ব লাগবে না? আর ড্রাই রোস্ট করে নেওয়া জিরে গুঁড়িয়ে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিন। 5 মিনিট ঢাকা দিয়ে রাখুন, তারপর গরম ভাতে পরিবেশন করুন। তবে আজ থেকে আর কাঁচা পেঁপে সহজ ও সুলভ বলে অবহেলা করা যাবে না আর কি, বলুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে সহজে সুস্বাদুর পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।